আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ভয়াবহ গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া। রাশিয়া ও চীনের সাথে একযোগে প্রতিরোধ করার ইচ্ছা যুক্তরাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কাতার বিশ্বকাপের উদ্বোধনী দিনে প্রথমবার সিসি এবং এরদোগানের সাক্ষাৎ। ইউক্রেনের খেরসন থেকে সুষ্ঠুভাবে সেনা প্রত্যাহারের ঘোষণা রয়েছে, সম্ভবত রাশিয়ার এক জেনারেলের দায়িত্বপূর্ণ ভূমিকা। লন্ডনে দূতাবাসে হামলার প্রতিবাদে আবারও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া। রাশিয়ান বাহিনী ইউক্রেনে ভয়াবহ আর্টিলারি ফায়ার চালাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন এর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুধু দেশটির পূর্ব অঞ্চলেই প্রায় 400টি আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। দোনেৎস্ক অঞ্চলে এখন আগের মতোই ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছে। খারাপ আবহাওয়া রাশিয়ায় ভয়ানক গোলাবর্ষণ চালাচ্ছে, খবর টিআরটি ওয়ার্ল্ডের। জেলেনস্কি বলেন, লুহানস্ক অঞ্চলে আমরা লড়াই করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। গতকাল রোববার পূর্ব অঞ্চলে প্রায় 400টি আর্টিলারি হামলা হয়েছে। দক্ষিণ অঞ্চলেও সেনারা রাশিয়ান বাধা অতিক্রম করে সামনে আগাচ্ছে, তবে ধীরে ধীরে শত্রুবাহিনীর দিকে এগিয়ে যাচ্ছে কিয়েভ বাহিনী। তারা শত্রুদের সব খাঁটি ধ্বংস করতে প্রস্তুত। এদিকে রাশিয়ান বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান নির্ণয় করার চেষ্টা করছে। ইউক্রেনের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। দেশটির দক্ষিণ প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র নাতালিয়া গুমেনিউক স্থানীয় গণমাধ্যমকে বলেন, দখলকারী আমাদের বিমান প্রতিরক্ষা অবস্থানগুলোর স্থান জানার চেষ্টা করছে। ওই কর্মকর্তা জানান, রাশিয়ান বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে অস্বস্তিতে রয়েছে। তাদের টার্গেট এই ব্যবস্থাটি ধ্বংস করে দেওয়া। তারা প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করার জন্য পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে এটি কিছু ক্ষেত্রে কাজ করছে না বলেও জানান তিনি। নির্দিষ্ট স্থান কেন্দ্রীভূত করতে সমস্যা হচ্ছে। অপরদিকে জাতিসংঘ জাপোরিজিয়া পারমাণবিক প্লান্টে হামলার নিন্দাও জানিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, এই প্লান্টে হামলা করা পাগলামি ছাড়া কিছু নয়। প্রায় এক ডজন হামলা করা হয়েছে প্লান্টের ওপর। এটা খুবই নিন্দনীয় কাজ। তবে হামলার কারা জড়িত তা স্পষ্ট করেননি। জাপোরিজিয়া প্লান্টের পরিস্থিতি খুবই গুরুতর বলে বর্ণনা করেছেন তিনি। এদিকে জানিয়ে দিব, রাশিয়া ও চীনের সাথে একযোগে প্রতিরোধ করার ইচ্ছা যুক্তরাষ্ট্রকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের একই সাথে মস্কো এবং বেইজিংয়ের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছা ওয়াশিংটনকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। মার্কিন বিশ্লেষক রিসার্চ ফন্টেইন ফরেন অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনে এই মতামত ব্যক্ত করেছেন। রাশিয়ান এবং চীনা প্রভাব প্রতিরোধ করার একটি প্রচেষ্টা, এমনকি মিত্রদের সাথে কাজ করে এবং আমেরিকানদের শক্তি বৃদ্ধির জন্য অন্যান্য সমস্ত যুক্তিগত পদক্ষেপ গ্রহণ করে, ব্যর্থতার জন্য ধ্বংসাত্মক শক্তির বৃদ্ধির জন্য অন্যান্য সমস্ত চুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করে। তিনি লিখেছেন, বিশ্বজুড়ে এই ধরনের প্রতিরোধ বাস্তবায়নের প্রচেষ্টা অসন্তোষের দিকে নিয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে দুর্বল করে। নিবন্ধটির লেখক নোট হিসেবে একটি অবিকল কৌশলগত ধাঁধা, এর সারাংশ যা ওয়াশিংটনকে তার বৈদেশিক নীতির অগ্রাধিকারগুলিকে সূক্ষ্ম সুর করার জন্য প্রয়োজনীয়তার বিষয়ে মার্কিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সমাধান করতে হবে। ফন্টেইন বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রতিটি অঞ্চলে এবং বিস্তৃত ইস্যুতে মস্কো এবং বেইজিংয়ের পক্ষে দাঁড়াতে পারে না। এদিকে জানিয়ে দিব, কাতারে বিশ্বকাপের উদ্বোধনী দিনে প্রথমবার সিসি এবং এরদোগানের সাক্ষাৎ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কাতারে প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং মিশর এর প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। রোববার উদ্বোধনী ম্যাচের আগে দোহার পার্শ্ববর্তী আল খোরের আল বাইত স্টেডিয়ামের সাইড লাইনে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে দুই নেতার করমর্দন করার ছবি প্রকাশ্য সামনে এসেছে। 2013 সালে মিশরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরাসিকে ক্ষমতাচ্যুত করার পর সিসিকে স্বীকৃতিতে অস্বীকৃতি জানায় তুরস্ক। এই ঘটনার পর প্রায় এক দশক ধরে দেশ দুটির মধ্যে সম্পর্ক নড়ে চড়ে বসেছে। দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি হচ্ছেন সিসি। 2019 সালের ফেব্রুয়ারিতে এরদোগান জানান, মিশরের রাজনৈতিক নেতার মুক্তি না দিলে সিসির সাথে সাক্ষাৎ করবেন না।
তিনি। মানবাধিকার সংস্থাগুলো জানায় মিশর দেশটির 65,000 রাজনৈতিক নেতাকে কারাবন্দী করে রেখেছে। সে সময় এরদোগান বলেন, আমি এই ধরনের কোনো মানুষের সাথে কখনো সাক্ষাৎ করব না। তাকে প্রথম সব বন্দীদের সাধারণ ক্ষমা করে মুক্তি দিতে হবে। যতদিন পর্যন্ত তিনি এই কাজটি করবেন না, আমরা সিসির সাথে সাক্ষাৎ করব না। চলতি সপ্তাহের শুরুর দিকে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, আগামী বছর তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট এরদোগান মিশর ও সিরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, কাতারে বিশ্বকাপের উদ্বোধনী দিনে এরদোগান, সিসি ছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক নেতারাও উপস্থিত ছিলেন। এরা হলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, জর্ডানের বাদশাহ তৃতীয় আবদুল্লাহ, আলজেরিয়ান প্রেসিডেন্ট আব্দেল মাজেস তেবুন এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে জানিয়ে দিব, খেরসন থেকে সুষ্ঠুভাবে সেনা প্রত্যাহারে রয়েছে সম্ভবত রাশিয়ার এক জেনারেলের দায়িত্বপূর্ণ ভূমিকা, দাবি ব্রিটেনের। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার তাদের প্রাত্যায়িক হালনাগাদ গোয়েন্দা তথ্যে জানায়, খেরসন থেকে রাশিয়ার সাম্প্রতিক সেনা প্রত্যাহার তুলনামূলকভাবে নিয়মতান্ত্রিক উপায়ে করা হয়েছে এবং সেটির সফলতা খুব সম্ভবত আংশিকভাবে জেনারেল সের্গেই সুরোভিকিন এর অধীনে আরও কার্যকর এবং একক অপারেশনাল কমান্ডের কারণে হয়েছে। মন্ত্রকটি বলেছে, ক্ষয়ক্ষতি হওয়া রুশ গাড়ির সংখ্যা শতকের ঘরে না হয়ে দশকের ঘরে ছিল এবং ফেলে যাওয়া সরঞ্জামগুলো রুশরা সফলভাবে ধ্বংস করেছে, যাতে সেগুলো ইউক্রেনের হাতে পড়া থেকে রোধ করা যায়। তবে প্রতিবেদনে সতর্ক করা হয়, রুশ বাহিনী এখনও নিম্ন ও মধ্যম পর্যায়ের দুর্বল, নেতৃত্ব ও দোষ ঢাকার সংস্কৃতিতে জর্জরিত হয়ে আছে। এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষার বৈশ্বিক প্রভাব রয়েছে। কানাডায় হ্যালিফ্যাক্সে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে তিনি সতর্ক করেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এমন এক বিশ্বকে চিত্রায়িত করেছে যেখানে পারমাণবিক শক্তিধর দেশগুলো অন্য দেশকে হুমকিতে ফেলতে পারে। অস্টিন বলেন, পুতিনের মতো অন্য স্বৈরশাসকেরা তাকিয়ে রয়েছেন এবং তারা এটা ভাবতেই পারেন যে পারমাণবিক অস্ত্র হাতে পাওয়া গেলে নিজেরা শিকারে বের হয়ে পড়তে পারবেন, সেটা পারমাণবিক অস্ত্র অর্জনের এক বিপজ্জনক প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। অস্টিন আরও বলেন, ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো থেকে সমর্থন পাওয়ায় রাশিয়ার চেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ সৃষ্টি করবে। এর আগে পেন্টাগনের নীতি বিষয়ক সর্বোচ্চ উপদেষ্টা কলিন কাহুল বলেন, রাশিয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেশটির আকাশে আধিপত্য অর্জনের চেষ্টা চালাচ্ছে। গত সপ্তাহ জুড়ে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা কিনা 9 মাস আগে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে ব্যাপক মাত্রার হামলা। কাহুল বলেন, এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সমর্থ হয়নি। এদিকে জানিয়ে দিব, লন্ডনে তাদের দূতাবাসে হামলার প্রতিবাদে আবারও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। লন্ডনে দেশটির দূতাবাসে একটি সহিংস গোষ্ঠীর সাম্প্রতিক হামলার প্রতিবাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় 2 মাসের মধ্যে চতুর্থবারের মতো ইরানের ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন সেরফ্লিককে তলব করেছে। ইরানের সরকারি ইনা বার্তা সংস্থা এর মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিভাগের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে 1961 সালে কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন এবং কনসুলার এর সম্পর্কের 1963 সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যুক্তরাজ্যের সরকারের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন। এরপর ইরানি কর্মকর্তা ব্রিটিশ রাষ্ট্রদূতকে তেহরানের দূতাবাসে হামলা প্রতিরোধে ব্রিটিশ পুলিশের অদক্ষতা ও অক্ষমতার তীব্র প্রতিবাদ জানান। একটি সহিংস গোষ্ঠী লন্ডনে ইরানে দূতাবাস ভবনে হামলা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র পতাকার অবমাননার পর নতুন এই উন্নয়নটি ঘটেছে। ব্রিটিশ রাষ্ট্রদূত তার অংশের জন্য এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং যোগ করেছেন যে তিনি লন্ডনে ইরানের প্রতিবাদ জানাবেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন শার্কলিপ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অক্টোবরে ব্রিটিশ কূটনীতিককে ডেকে পাঠায়। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটেনের হস্তক্ষেপ ও তেহরানের বিরুদ্ধে লন্ডনের নতুন নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানাতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।